নজন মালিকদের সাথে দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের জটিলতার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। নৌশ্রমিক ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার থেকে তিন দিন 49টি জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল, ফলে শিপিং এজেন্ট ও আমদানিকারকদের ক্ষতি হয়েছে প্রায় 17 কোটি টাকা, যা প্রকারান্তরে ভোক্তাদের ওপর গড়াবে বলেই মনে করেন ব্যবসায়ীরা। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা এমন কর্মসূচি ঠেকাতে মালিক শ্রমিক সমঝোতার তাগিদ উঠে এলো সংশ্লিষ্টদের পক্ষ থেকে। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাজারো লাইটার জাহাজ এভাবেই অলস পড়ে থাকে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিভিন্ন দেশ থেকে আসা 49টি মাদার ভেসেল, গম, সার, তেল, পাথর ও ক্লিংকার সহ নানা ধরনের 10,81,656 মেট্রিক টন খোলা পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আটকে থাকে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানালেন, এভাবে তিন দিন আটকে থাকায় প্রায় 17 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে, আর এই লোকসানের বোঝা ঘুরে ফিরে সাধারণ ভোক্তাদের উপরই গড়াবে। এই যে 17 কোটি টাকা ড্যামারেজ দিতে হলো, সেই ড্যামারেজটা আলটিমেটলি যারা শিপ ওনার তারা কনসার্ন থেকে দেবে, কনসার্নই সেটা ভোক্তার থেকে দেবে। যে প্রোডাক্টটা আপনি আজকে 100 টাকা, সেই প্রোডাক্টটা হয়ে যাবে 110 টাকা, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমাদের ভোক্তাদের ক্ষতি হচ্ছে, ভোক্তাদের উপরে এটা পড়ছে। ব্যবসায়ী নেতারা বললেন, করোনার এই সময়ে এমন কর্মসূচি অর্থনীতিকে আরো সংকটে ফেলবে। একদিন বন্দরের কাজ বন্ধ থাকলে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা এটার উপর প্রভাব পড়ে। আমরা চাইব আমরা সকল পক্ষকে নিয়ে বন্দরেরও একটা উদ্যোগ নেওয়া উচিত, সকল পক্ষকে এক করে একটি প্ল্যাটফর্মে আনা। গত কয়েক বছর ধরে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হওয়ায় অর্থনীতির স্বার্থে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি স্থায়ী সমাধান চাইছেন সংশ্লিষ্টরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।